second degree AB block. Second degree AB block. From second degree AB block, it is Mobis type 1 and Mobis type 2. This is the same thing. Mobis type 1, this is the same thing. This is Mobis type 1, which is the problem of AB node. And Mobis type 2 is the bundle of his problem. This is the AB node. This is the node. তাহলে মোবিস টাইপ 1 আর যদি হিস বান্ডলে প্রবলেমটা হয় তাহলে মোবিস টাইপ 2 ঠিক আছে আমরা এবি ব্লকের টাইপ করতেছি না এবি ব্লকের মধ্যে হচ্ছে পুরোটাই আছে মোবিস টাইপ 1 আমরা কোনটাকে বলছি যেখানে এবি নোড ইটসেলফ নোডটা ড্যামেজ হচ্ছে প্রবলেম করতেছে সেটা মোবিস টাইপ 1 আর মোবিস টাইপ 2 তে ড্যামেজ হয় কোথায় বান্ডল অফ হিস বান্ডল অফ হিস টা ড্যামেজ হয় এখন আমরা ইসিজি তে কিভাবে চেক করব সেটা হচ্ছে কথা আমাদের বিজনেস ইসিজি নেই সেগুলো কি হচ্ছে হচ্ছে কি ইসিজি তে আমরা চিহ্ন হচ্ছে যদি প্রোগ্রেসিভ পিয়ার ইন্টারভাল প্রলংগেশন হয় ফলোড বাই কন্ডাকশন ব্লক তাহলে সেটাকে আমরা বলবো মোবিস টাইপ 1 এখানে খেয়াল করে দেখেন কি হচ্ছে পিয়ার ইন্টারভালটা এখানে ছোট কাপড়টাতে বড় তারপরে পি আছে কিউআরএস নাই তারপর আবার নতুন করে পি শুরু হয়েছে এখানে পিআরএসটা ছোট পিআর ইন্টারভেলটা ছোট তারপরে আবার বড় তারপরে আবার পি আছে কিউআরএস নাই তারপরে আবার দেখেন পিআর ইন্টারভেল শুরু হয়েছে এবং এইভাবে সাইকেলটা চলতে থাকে অর্থাৎ প্রোগ্রেসিভ প্রলংগেশন অফ পিআর ইন্টারভেল followed by a conduction block. P interval progressive with followed by atrial conduction block. Atrial conduction ventricular conduction block. P is a atrial conduction force. Into QRS one. Ventricle pojonto jinishta jay nai. কারণ হচ্ছে এই জায়গাটাতে ব্লক করে দিচ্ছে এবি নোডে ব্লক করে দিচ্ছে এবি নোডে ব্লক করে দিচ্ছে দেখি ভেন্ট্রিকুলার কন্ডাকশন করতে পারবে এই যে প্রোগ্রেসিভ প্রলংগেশন হচ্ছে তারপরে একটা পি নাই এই ঘটনাটাকে আমরা বলবো একটা কিউরেস নাই এটাকে আমরা বলি ওয়েন কে ব্যাক ফেনোমেনন ওয়েন কে ব্যাক ফেনোমেনন ওয়েন কে ব্যাক ফেনোমেনন ফিজিওলজিক্যাল ফেনোমেনন এটা অনেক মানুষের নরমালি থাকে এটার জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই ডিজক্সিন টক্সিসিটি তো পাওয়া যায় অ্যাকিউট এমআই যদি ইনফিরিয়র এমআই নিয়ে আসে তাহলে সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও এটা পাওয়া যেতে পারে তাহলে এই মোবিস টাইপ 1 এটা নর্মাল হতে পারে এটা ড্রাগস এর জন্য হতে পারে আবার অ্যাকিউট এমআই ইনফিরিয়র টাইপ সেখানেও হতে পারে এটা একটু মনে রাখতে হবে কারণ ট্রিটমেন্টে এটা কাজ করে আচ্ছা এরপরে চলে আসি মোবিস টাইপ 2 মোবিস টাইপ 2 তে কি হয় এখানে খেয়াল করে দেখেন তো ঘটনাটা কি ঘটছে তারপরে আবার যাবো কিন্তু গেলাম দিস ইজ
হবে ফেনোমেনাল। কোনো কথা নাই বার্তা নাই, ওয়ান ফাইন মর্নিং নোবডি ইজ দেয়ার, হঠাৎ করে সে নাই, দিস ইজ রিয়েলি ব্যাড, ইউ ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, তাহলে দিস ইজ মুভি স্টাইল টু। সো হঠাৎ করে হারাই যায়, এটাই হলো মুভি স্টাইল, অ্যান্ড দিস ইজ প্যাথোলজি। এত প্যাথোলজিক্যাল দিস ক্যান কজ সাডেন কার্ডিয়াক ডেথ। এই জন্য ঠিক আছে, এই জন্য তো বললাম যে ওয়ান ফাইন মর্নিং দেখবেন সব শেষ, হঠাৎ করে কিছু নাই। তাহলে পিয়ার ইন্টারভেল এখানে নর্মাল থাকবে, কিউরেস কমপ্লেক্স সব কিছুই থাকবে, আর আর ইন্টারভেল সব কিছু সব ঠিক থাকবে, কিন্তু হঠাৎ করে দেখবেন there is a sudden block of conduction, ventricular conduction, মানে চলে আসছে হঠাৎ করে, there is sudden blockage of ventricular conduction, progressive prolongation clear আগে মতো কিছু নেই, হঠাৎ করে চলে, this is pathological, এবং এইটা বেশিরভাগ দেখা যায় হচ্ছে anterior MI patient পরে, anterior MI patient সাধারণত এই ধরনের জিনিস দেখা যায়, এবং এই টাইপ টু এই ধরনের মুভিসটা যদি দেখা যায় this is always always pathological, এটা কখনো physiological না, এখন এখানে একটু জিনিস খেয়াল করে দেখেন তো, থ্রিস টু ওয়ান টু ইস টু ওয়ান বলছিলাম মনে আছে, তাহলে এখানেও একটা জিনিস দেখেন, এখানে একই রকম ঘটনা ঘটতেছে কিন্তু উল্টা, ওখানে অ্যাট্রিয়াল কন্ডাকশন হতে হতে একটা ভেন্ট্রিকুলার কন্ডাকশন হচ্ছে, অর্থাৎ ওখানে অনেকগুলো অ্যাট্রিয়াল কন্ডাকশন ব্লক হতে হতে একটা পাস হয়ে গেছে, আর এখানে উল্টা হচ্ছে, এখানে অ্যাট্রিয়াল কন্ডাকশন হতে হতে একটা ভেন্ট্রিকুলার কন্ডাকশন ব্লক হচ্ছে। জিনিস যেটাই হোক হৃদয়টা যেহেতু ওইভাবে হচ্ছে, এই জন্য এখানেও ওইভাবে আমরা বলতে পারি, দেখেন একটা নর্মাল দুটো নর্মাল তিন নম্বরে এসেও ব্লক হচ্ছে, একটা নর্মাল দুটো নম্বর তিন নম্বরে এসেও ব্লক হচ্ছে, সো দিস ইজ থ্রি টু ওয়ান টাইপ টু মোবিটস হেভি ক্লক। এখন টু ইস টু ওয়ান মোবিটস ব্লক বোঝা যায় না, টু ইস টু ওয়ান মোবিটস টাইপ ওয়ান না টু এটা বোঝা যায় না, কারণ টু ইস টু ওয়ান ব্লক হলে আপনি তো বিয়ার ইন্টারভালটা বেশি কিনা এটা আপনি কম্পেয়ার করতে পারতেছেন না, সুতরাং টু ইস টু ওয়ান ব্লক মোবিটস টাইপ ওয়ান না টু সেটা বোঝা যায় না, টু ইস টু ওয়ান ব্লকে কি হবে বলেন তো, একটা নর্মাল একটা ব্লক, একটা নর্মাল একটা ব্লক, একটা নর্মাল একটা ব্লক, ঠিক আছে, এটাই হচ্ছে টু ইস টু ওয়ান ব্লক, একটা নর্মাল একটা ব্লক, একটা নর্মাল একটা ব্লক, একটা নর্মাল একটা ব্লক, প্রতি দুইটা মিটার একটা ব্লক, প্রতি দুইটা মিটার একটা ব্লক, সেই জন্য এটা টু ইস টু ওয়ান ব্লক, টু ইস টু ওয়ান। এখন এখানে যেহেতু প্রোগ্রেসিভ থেরাপি আর ইন্টারভাল প্রলংগেশন নাই, আমরা যেটা বুঝতে পারছি না এটা মুভিস্টা ওয়ান না মুভিস্টা বুঝতেছি, সো টু ইস টু ওয়ান ব্লক যদি হয় আমরা বুঝতেছি এটা হেভি ব্লক, কারণ এখানে পি আছে, পি আর ইন্টারভাল আছে, আমরা বুঝতেছি এটা হেভি ব্লক, এবং এটা টু ইস টু ওয়ান ব্লক সেটাও আমরা বুঝতেছি, বাট আমরা বুঝতে কষ্ট হচ্ছে যে এটা টুইস্টার ওয়ান না, সেক্ষেত্রে আমাদের পেশেন্টের আরও হিস্ট্রি দিতে হবে, আরও অ্যানালাইসিস করতে হবে, যদি এমআই থাকে তাহলে ধরে নিতে হবে এটা মানে রিসেন্ট এমআই হয়ে গেছে, অ্যান্টেরিয়র এমআই, তারপরে পেশেন্টের এই ঘটনা ঘটছে, তাহলে এটা টু ধরে নিতে হবে, আর যদি ইনফিরিয়র এমআই হয়েছে তারপরে এই ঘটনা ঘটছে এটা টাইপ ওয়ানও হতে পারে, ইনফিরিয়র এমআইতে টাইপ ওয়ানটা হয়, তাহলে যদি এই ঘটনা ঘটে এটা ট্রিটমেন্ট কি, এটা ঘটনার ট্রিটমেন্ট কি, পেসমেকার, পেসমেকার কোনো কোনো ট্রিটমেন্টে কাজ হবে না, পেসমেকার